বাংলাদেশকে সর্বাধুনিক প্রযুক্তির সকল ধরনের সমরাস্ত্র দিতে যাচ্ছে চীন বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তি এবং সমুদ্র বাণিজ্য চুক্তি দুইটাই করেছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চীন বাংলাদেশ আর্মি নেভি ও এয়ার ফোর্স নে দুনিয়া কি সবসে তাকতওয়ার কান্ট্রি কতর কো ভি চারো শানে কর দিয়া হ্যাঁ কতর কো পিছে ছোড় দিয়ে আব কতর কি আর্মি কা কন্ট্রোল बांग्लादेश के हाथ में होने जा रहा है। कतर की आर्मी का पूरा का पूरा जो इंतज़ाम है वो बांग्लादेश संभालेगा बांग्लादेश के हाथ में होगा और इसकी वजह से बांग्लादेश को बहुत बड़ा फ़ायदा होने जा रहा है यहाँ पे जी बांग्लादेश के दो कंट्रीज़ के साथ मिलिट्री एग्रीमेंट्स हुए हैं उसमें एक चीन है और कतर इन दोनों कंट्रीज़ के साथ अहम किस्म के एग्रीमेंट साइन हो चुके हैं बांग्लादेश के अभी Uh, ये एग्रीमेंट्स कौन से हैं आप लोग सही रिपोर्ट शेयर करते हैं बहुत इंटरेस्टिंग रिपोर्ट है इस रिपोर्ट को देखेंगे आखिर तक देन मैं आप लोग के साथ काफ़ी इंटरेस्टिंग पॉइंट शेयर करूँगी वीडियो देखने से पहले चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब और वीडियो को लाइक करें तो चलते हैं देखते हैं वीडियो বাংলাদেশকে সর্বাধুনিক প্রযুক্তির সকল ধরনের সমরাস্ত্র দিতে যাচ্ছে চীন বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তি এবং সমুদ্র বাণিজ্য চুক্তি দুইটাই করেছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার চরুণ বিস্তারিত জেনে নেওয়া যাক চীন বর্তমানে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি বাংলাদেশের প্রায় অধিকাংশ সমরাষ্ট্রই চীনের তৈরি ধীরে ধীরে সামরিক খাতের ঊর্ধ্বেও চীন বাংলাদেশে অন্যান্য ক্ষেত্রেও সহায়তা বাড়িয়েছে চীনের বিনিয়োগ ক্ষমতা ক্রয় ক্ষমতা বাণিজ্যিক লেনদেন প্রভৃতি ক্যাপাসিটি ভারত থেকে অনেক বেশি সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতায় মূলত বাংলাদেশ ও চীনের সম্পর্কের মূল ভিত্তি সাম্প্রতিক বছরগুলোতে এসব ক্ষেত্রে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে বর্তমানে চীন শুধু নিজেকেই সামরিকভাবে শক্তিশালী করছে না তার পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধু এ সকল দেশকেও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করছে আর এই তালিকায় বাংলাদেশকেও স্থান দিয়েছে চীন কারণ ভারতকে কাউন্টার করা চীন চাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন স্তরে বিনিয়োগ আরও জোরদার করতে এছাড়া প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধি করা বাণিজ্য প্রশিক্ষণ সরঞ্জাম ও প্রযুক্তি নৌবাহিনীর জাহাজের পারস্পরিক পরিদর্শন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা করতেও ইচ্ছুক চীন চীন বাংলাদেশের আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্কের পর্যবেক্ষক হয়েছে সামরিক সম্পর্কের সূত্র ধরে সম্পর্কের সূচনা হলেও চীন ক্রমেই বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক ও অবকাঠামোগত উন্নয়নে এক বিশ্বস্ত সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে মিয়ানমার ও বাংলাদেশের সমুদ্রসীমা সংক্রান্ত বিষয়ের মধ্যস্থতাকার হিসেবে আবির্ভূত হয়ে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ যাতে চীনের দিকে বেশি ঝুঁকে না যায় সেটাও নিশ্চিত করতে চাইছে ভারত সে কারণে দেশটি বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতায় এখন বেশ আগ্রহী চীন এবং ভারত দুই দেশের সাথেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজেই বাংলাদেশ চীনের সাথে যুক্ত হয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা সঠিক নয় বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে একটি চুক্তি রয়েছে এবং তার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ হাজারেরও বেশি সদস্য সেখানে কাজ করছেন একইভাবে কাতারের সঙ্গেও বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে যার আওতায় সেনাবাহিনীর এক হাজার জন সদস্য কাতারে কাজ করবেন এই চুক্তির মেয়াদ শেষ হবে পাঁচ বছর পর তবে চাইলে অটোমেটিকভাবে চুক্তির মেয়াদ আরও বাড়ানো যাবে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য কাতার হতে যাচ্ছে অর্থ আয়ের অন্যতম উৎস প্রাথমিকভাবে শুধু অর্থের জন্য সামরিক বাহিনী মোতায়েন করলেও তবে বেতনের পাশাপাশি কাতার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে চলে আসবে কাতারের সামরিক বাহিনী বাংলাদেশের উপর নির্ভরশীল হবে ফলে বহুমুখী সেক্টরে লাভবান হবে বাংলাদেশ এবং এদেশের সেনাবাহিনী তাছাড়াও কাতার থেকে বাংলাদেশ জ্বালানি নিশ্চয়তা পেয়েছে তরল গ্যাস হিসেবে কাতার থেকে জ্বালানি আমদানি করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ পূর্বে পাকিস্তান সামরিক বাহিনী কাতার থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করত এখন সেই সুযোগ পাচ্ছে বাংলাদেশও পাশাপাশি দেশটির অত্যাধুনিক সমরাস্ত্র অপারেট করার সুযোগ পাবে বাংলাদেশ সামরিক বাহিনী পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী সমরাস্ত্র ক্রয় করতে পারবে তাছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনীর ডিফেন্স বাজেট প্রায় অর্ধেক ঘাটতি পূরণ করতে পারে কাতার বাংলাদেশ সেই অতিরিক্ত অর্থ দিয়ে আধুনিক সব সমরাস্ত্র ক্রয় করতে পারবে অর্থাৎ সামরিক চুক্তি এবং সমুদ্র বাণিজ্য চুক্তি দুই চুক্তিতেই লাভবান হচ্ছে বাংলাদেশ সম্প্রতি কাতারের আমির বাংলাদেশ সফর করেছেন এবং তখন বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান দিয়ে কাতারের আমিরকে প্রোটোকল দেওয়া হয় কেননা কাতারের সঙ্গে সামরিক চুক্তি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল তার সাথে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি স্বয়ং নিজে উপস্থিত থেকে বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য বৃদ্ধির কি কি উপায় আছে সেই উপায়গুলো খোঁজে খোঁজে বের করেন কাতারে আমির বলেন তোমাদের বন্দরটা আমরা দেখতে চাই এখানে একটা ট্রেডিং করিডোর সৃষ্টি করা যায় কিনা সেই সম্ভাবনা কতটুকু তা আমি নিজ চোখে দেখতে চাই এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাইনা ও কতার বাংলাদেশ কে মিলিটারি এগ্রিমেন্ট সাইন হো গে হ্যাঁ সবক পতা হ্যাঁ চীন পুরে কে পুরে ঠিক জোন মে सबसे ताकतवर कंट्री है सबसे ज़्यादा पावरफुल मिलिट्री की हामी कंट्री है तो यहाँ पे बांग्लादेश और चाइना के दरमियान एग्रीमेंट होना बांग्लादेश के लिए बहुत ज़्यादा फायदा साबित हो सकता है और बंगलादेश ऐसी कंट्री बन सकता है कि जो इंडिया से भी बहुत ज़्यादा पावरफुल होगा अगर चाइना की सपोर्ट बांग्लादेश को पूरी मिल रही है तो यहाँ बांग्लादेश को किसी किस्म की टेंशन लेने की जरूरत नहीं है क्योंकि यहाँ पे अब चीन के साथ जो एग्रीमेंट साइन हुआ है इसमें चाइना बांग्लादेश को हर तरह की मिलिट्री सपोर्ट फ्राहम करेगा बांग्लादेश को टेक्नोलॉजी फ्राहम की जाएगी बांग्लादेश को हर तरह से जो एकमेंट्स हैं जो एडवांस इक्विपमेंट्स हैं वो बांग्लादेश को दिए जाएंगे और बांग्लादेश की मिलिट्री को पावरफुल बनाया जाएगा ताकि बांग्लादेश चाइना का एक पावरफुल जो एक दोस्त है वो बन सके एक ऐसा अलायंस फ्रेंड जो है वो बन सके कि जो चाइना के साथ बराबर का शरीक बन सके ठीक है और यहाँ पे बांग्लादेश को इंडिया जैसी कंट्री से डरने की भी ज़रूरत नहीं है और स्पेशली यहाँ पे बांग्लादेश का म्यांमार के साथ जो कॉन्फ्लिक्ट होता है आ, चीन इसमें भी बांग्लादेश की बहुत ज़्यादा मदद कर सकता है अगर बांग्लादेश के पास हर किस्म की टेक्नोलॉजी मौजूद होगी तो कोई भी कंट्री कोई भी दुश्मन कंट्री बांग्लादेश पे अटैक करने से पहले सो दफ़ा सोचेगी यहाँ हमेशा ही इंडिया नहीं चाहता कि बांग्लादेश की चाइना के साथ दोस्ती हो क्योंकि इंडिया जानता है कि चाइना एक पावरफुल कंट्री है और अगर बांग्लादेश और चाइना की दोस्ती आगे ज़्यादा स्ट्रोंग होगी तो उसकी वजह से बांग्लादेश भी ज़्यादा स्ट्रॉग होगा यही वजह है कि इंडिया कभी नहीं चाहता कि बांग्लादेश और चाइना की आपस में दोस्ती और ताल्लुक मजीद बढ़ें वैल well, यहाँ पर इन ताल्लुक को बढ़ने से कोई नहीं रोक सकता और अब दुश्मन कान खोल के सुन लें कि बंग्लादेश एक कमज़ोर कंट्री नहीं है बंग्लादेश के साथ किसी भी फाइट से पहले हज़ार दफ़ा सोचें और फिर बांग्लादेश के साथ फ़ाइट करें आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों का क्या कहना है आप लोग जो भी कहना चाहते हैं लाजमी बताएँ कॉमेंट सेक्शन में वीडियो को लाजमी लाइक और शेयर करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी खेल लाफि हज़ार दफ़ा सोचें और फिर बांग्लादेश के साथ फ़ाइट करें आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों का क्या कहना है आप लोग जो भी कहना चाहते हैं लाजमी बताएँ कॉमेंट सेक्शन में वीडियो को लाजमी लाइक और शेयर करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी खेल हाफि